খালেজুরি উপজেলা অনলাইন প্রাথমিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি পপি সরকার, সহকারী শিক্ষক আশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খালেজুরি নেত্রীগুলো। ছোট্ট সোনামণিরা সবাই কেমন আছেন? হ্যাঁ, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা জানো যে করোনার কারণে তোমাদের বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে, এজন্য অবশ্যই তোমাদের পড়াশোনা ক্ষতি হচ্ছে। তোমাদের পড়াশোনা যেন ক্ষতি কমে আসে এই জন্য সরকার অনলাইন স্কুল চালু করেছে। আজ আমি তোমাদের সামনে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই থেকে একটি অধ্যায় পাঠ করে দেখাবো। হ্যাঁ, দেখতে পাচ্ছো বইটি? এটা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান। হ্যাঁ, অনেক সুন্দর একটি বই। চলো আমরা এর ভিতরে যাই। দ্বিতীয় অধ্যায় জীব ও জল। আজকে আমরা আলোচনা করব জীব ও জল। তাহলে চলো সিনামণিরা জানা যাক জীব কাকে বলে। জীব, জীব হলো যার জীবন আছে, চলাফেরা করতে পারে, বংশবৃদ্ধি করে, খাবার খায়, তাকে কি বলে? জীব বলে। তাহলে বলো তো কি জীব কাকে বলে? হ্যাঁ, যার জীবন আছে, চলাফেরা করতে পারে, বংশবৃদ্ধি করে, তাকে জীব বলে। যেমন মানুষ, গাছপালা, পশু পাখি, এগুলো কি? এগুলো জীব। মানুষ জীব কারণ মানুষ খাবার খায়, ছোট থেকে বড় হয়, বংশবৃদ্ধি করতে পারে, এজন্য মানুষ জীব। আবার জীবের মধ্যে দুটি ভাগ আছে, একটি জড় একটি প্রাণী। হ্যাঁ, আবার জীবের মধ্যে দুটি ভাগ আছে, একটি প্রাণী ও একটি উদ্ভিদ। উদ্ভিদ কি? গাছপালা, ঘাস, এগুলো হলো উদ্ভিদ। আর প্রাণী, প্রাণী হলো মানুষ, হাঁস, মুরগি, প্রজাপতি, এগুলো হলো প্রাণী। তাহলে আমরা বুঝতে পারলাম জীব কি? জীব হলো যার জীবন আছে, সে হলো জীব। তাহলে এখন আমরা যাই জল কাকে বলে। বলতে দেখি জল কাকে বলে? জল, হ্যাঁ, যার জীবন নেই, চলাফেরা করতে পারে না, খাদ্য খায় না, বংশবৃদ্ধি করতে পারে না, তাকে কি বলে? জল। যেমন চেয়ার, টেবিল, খাতা, কলম, এগুলো কি? জল, কারণ এরা খাবার খায় না, এরা বড় হয় না, এরা যেমন আছে তেমনি থাকে, তা হল জল। তাহলে আমরা বুঝতে পারলাম জীব কাকে বলে, জল কাকে বলে? জীব ও জল। এখন বলো তো দেখি তোমরা জীব ও জলের মধ্যে কিছু পার্থক্য বলতে পারবা? হ্যাঁ, জীব ও জলের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন জীব কি? জীব বৃদ্ধি পায় কিন্তু জল বৃদ্ধি পায় না। চলো আমরা চকাকারে জীব ও জল পার্থক্য গুলো লিখি।
লিখলাম আমরা জীব ও জলের মধ্যে পার্থক্য জীব কি বৃদ্ধি পায় কিন্তু জল বৃদ্ধি পায় না আর জীব জীবের জীবন আছে কিন্তু জলের জীবন নেই জীব খাদ্য খায় কিন্তু জল কোনো খাদ্য খায় না তাহলে আমরা বুঝতে পারলাম জীব ও জলের পার্থক্য হ্যাঁ জীব ও জল সম্পর্কে তাহলে আমরা একটা মোটামুটি ধারণা পেলাম তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারবা জীব ও জল কাকে বলে এবং এই সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণা হয়েছে আশা করি আমরা জীব ও জলের মোটামুটি ধারণা পেলাম আর এখন তোমাদের আমার কাছ থেকে বিদায় নেওয়ার সময় হলো আর আশা করব এই করোনার সময়ে তোমরা